কেবল ফোন করছি। হ্যাঁ ভাই বল। ভাই ভাই শুন না, একটা ফারুক প্যাং ভিডিও স্ক্রিপ্ট পেয়েছে টমেটো বয়কে নিয়ে। টমেটো বয়কে 4-5 হাজার টাকা দিয়ে শুধু হায়ার করতে হবে, 3-4 হাজার টাকা দিয়ে আর একটা সাইকেল শুধু ভাড়া করতে হবে। আর টমেটো বয়ের তো গাড়ি আছে এমনি, ওদের গাড়িটা নিয়ে এসে ওকেই ভাই আমরা গাড়িটাকে গিফট করে দেবো ভিডিওর মধ্যে, ঠিক আছে? গিফট করে দিয়ে ভাই প্র্যাঙ্ক হয়ে যাবে। প্র্যাঙ্ক ভাই কোনো ব্যাপার না, 20 মিলিয়ন ভিউজ কোনো ব্যাপার নয় ভাই, ফটাফট 20 মিলিয়ন ভিউজ চলে আসবে। বাংলায় তো ভাই এমনি জানি সবাই প্র্যাঙ্ক ভিডিওকে রিয়েল ভেবে না, 20 মিলিয়ন কোনো ভিউজ ব্যাপার নয় ভাই, 30-35 হাজার শেয়ার তো ভাই এমনি করে দেবে মানুষে, 1 মিলিয়ন ভাই এমনি লাইক চলে আসবে ভাই, পুরো চ্যানেল মালা মাল হয়ে যাবে। প্র্যাঙ্কটা কর ভাই, শুধু ব্যাপক লাগবে চ্যানেলের মধ্যে, ওই কাছেই চল ভাই। প্যাঙ্ক ঠিক আছে রাখছি, আমি আসছি। অনেক পয়সা ভাই আর ফলোয়ার্স অনেক, এসব ভিডিওতে পয়সা নেই ভাই। ঠিক আছে রাখছি ভাই, আমি প্র্যাঙ্ক ভিডিও বানাবো, স্ক্রিপ্ট বানাচ্ছি আমি। ভিডিওটার মধ্যে ছিল একটা জোম্যাটো ভাই তার অর্ডার দিতে লেট করেছে, তাই জন্য তার সাইকেলকে ভাঙা হচ্ছে। সাইকেল নিয়ে কোনো অর্ডার হবে না, ডেলিভারি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাঙবো না মানে 1 ঘন্টা ধরে অর্ডার দিয়েছি, 1 ঘন্টা ধরে ওয়েট করিয়েছে। পিসি সাইকেলটা দিয়েছিল বলে এখন সাইকেলটাকে ভাঙতে পারছে, প্র্যাঙ্ক ভিডিওর মধ্যে ইউজ করতে পারছে, 7 মিনিটে ভিডিও বানাতে পারছে। যদি পিসি সাইকেল না দিত না ভাই, এখন 5 হাজার টাকা 6 হাজার টাকা সাইকেলের দাম, আর পিসি দিয়েছে বলে এখন 500 টাকা হয়ে গেছে এখন। জোম্যাটো ভাই জয়াতে যে ভিডিওর মধ্যে ইনক্লুডেড ছিল, সে আরিয়ানের প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এক্সপোজ করেছে, কিছু কথা বলেছে সেটা নিয়ে। তোমায় কদিন আগে যে প্র্যাঙ্ক করেছিল, সাইকেল পিটিয়েছিল, ওই স্কুটারটা গিফট করে দিল তাই তো, ওটা পেয়েছিলে স্কুটারটা? না ওটা তো অ্যাকচুয়ালি স্কুটারটা আমার ছিল, কিন্তু গাড়িটা সাইকেলটা আমার ছিল। আমার স্কুটারটা তোমারই? হ্যাঁ। বা ভাই অন্য কোথাও দিয়ে সাইকেল নিয়ে এসে লোক ভাড়া করে ভালোই তো ভাই স্ক্রিপ্ট করে প্র্যাঙ্ক করে উল্লু বানাতে পারছিস লোককে, আর কটা এরম করে স্ক্রিপ্ট বানাবি? 66টা তো এরম করে প্র্যাঙ্ক ভিডিও স্ক্রিপ্ট ছেড়ে দিয়েছিস ইউটিউবের মধ্যে, এবার চ্যানেলটাকে বন্ধ কর ভাই এরম স্ক্রিপ্ট বানিয়ে, আর টিকবে না বেশি দিন। বাত তো সহি হে, গাড়ি চালাতে পারো? হ্যাঁ মোটামুটি পারি। হ্যাঁ তোমার একটা জিনিস গিফট দিতে চাই। আরে সাবাস দাঁড়া দাও, এটা আমি গিফট করব তোমাকে সাইকেলটা। আরে ইয়ার কি মারছ না, ইয়ার কি মারছ না, আতে বেঁচে আছে আতে থাক না, এটা 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 তোমাকে নিতে হবে না, সরো সরো। এবার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, স্কুটিটা পছন্দ? জোম্যাটো বয়ের ভিডিও দেখার পরে বুঝতে পারলাম যে অয়নদা কত বড়ই না দিলদার মানুষ। ওই স্কুটারটা গিফট করে দিল তাই তো, ওটা পেয়েছিলে স্কুটারটা? না ওটা তো অ্যাকচুয়ালি স্কুটারটা আমার ছিল, কিন্তু গাড়িতে সাইকেলটা আমার ছিল। দেশের মধ্যেই আছে ভাই, ওই প্র্যাঙ্ক ভিডিওর টাকা পয়সাতেই ভাই খাওয়া দাওয়া করছে। ভিডিওর মধ্যে কাউকে হেট না, হেট ফেট ছড়াবে না কাউকে। যাক ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর এইসব প্র্যাঙ্ক না দেখে ভাই আমার ভিডিও দেখো, হাসি লাগবে ভালো লাগবে। যাক চললাম, আবার নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে, বাই।